বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধীর, আসসালামু আলাইকুম। সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল ভ্যাট অ্যান্ড ট্যাক্স স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত সুধীর, বরাবরের মতোই আপনাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে উপস্থিত হতে যাচ্ছি। আজকের ভিডিওর টপিকস হলো ল্যান্ড, ফ্ল্যাট, বিল্ডিং বিক্রি করে যদি মূলধনই মুনাফা বা ক্যাপিটাল গেইন হয়ে থাকে তাহলে আয়কর কত টাকা বা কত পার্সেন্ট দিতে হবে, অথবা আয়কর কিভাবে ক্যালকুলেশন করবেন, এই বিষয়টুকু ক্লিয়ার করার চেষ্টা করব। অনেকে ইউটিউবে কোশ্চেন করেছেন যে আমরা ক্যাপিটাল গেইন কিভাবে ট্যাক্স ক্যালকুলেশন করব বা কী প্রসেসে ক্যালকুলেশন করতে হবে, এই বিষয়টুকু অনেকে কোশ্চেন করেছেন, সেই বিষয়টুকু ক্লিয়ার করার চেষ্টা করছি। তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করছি বিষয়টুকু ক্লিয়ার হয়ে যাবে। তাহলে সম্মানিত সুধী, আমরা আয়কর আইন 2023-এর আলোকে কিছু কথাগুলো আগে জানার চেষ্টা করব, তারপরে ট্যাক্স কত হবে সেই বিষয়টুকু পরে ক্লিয়ার করব এবং ক্যালকুলেশনটাও আমরা বলার চেষ্টা করব। তাহলে সম্মানিত সুধী, চলুন আয়কর আইন 2023 কী বলছে এই ক্যাপিটাল গেইন সম্পর্কে। সম্মানিত সুধী, এটা হলো মূলধনী আয়। আমরা সেকশন 58-এ দেখব, বলছে এই আইনের বিধানাবলী সাপেক্ষে কোনো ব্যক্তির মূলধনী আয় হইবে কোনো পরিসম্পদের উন্মুক্ত বাজারে বিক্রয়। উন্মুক্ত বাজারে বিক্রয় মানে ফেয়ার মার্কেট প্রাইস, অর্থাৎ ওই সম্পত্তি বাজারে বিক্রি করলে কত টাকা হতে পারত, বা হস্তান্তর মূল্য, অর্থাৎ আপনি কত টাকায় হস্তান্তর করেছেন অ্যাজ পার ডিড ভ্যালু, অর মৌজা রেটে কত টাকায় বিক্রি করেছেন, দলিলে কত টাকা উল্লেখ করেছেন, এবং উক্ত সম্পদের অর্জন মূল্যের পার্থক্য। অর্জন মূল্য বলতে কি বোঝায়, আপনি ওই সম্পত্তিটা কত টাকায় কিনেছিলেন, আপনি ওই সম্পত্তি কত টাকায় কিনেছিলেন, সেটাই হলো অর্জন মূল্য। আচ্ছা, নিচে একটা ফর্মুলা দেওয়া আছে, ফর্মুলাটা আমরা একটু দেখার চেষ্টা করব। বলছে এই ধারার উদ্দেশ্য পূরণ কল্পে উক্ত বাজারে বিক্রয় বা হস্তান্তর মূল্য বলতে কি বোঝায়, সেখানে বলা রয়েছে কোনো পরিসম্পদের উন্মুক্ত বাজারে বিক্রয় বা হস্তান্তর মূল্য হইবে, মানে ফেয়ার মার্কেট প্রাইস হবে না ট্রান্সফার প্রাইসিং, মানে যে প্রাইসে ট্রান্সফার করেছেন বা সম্পত্তিটা সেল করেছেন সেই মূল্য কি হবে, সেটা বলছে ক এবং ক্ষয়ের মধ্যে যাহা অধিক। তাহলে কটা কি, পরিসম্পদ হস্তান্তর হইতে প্রাপ্ত বা উপস্থিত, অর্থাৎ আপনার ওই সম্পত্তিটি যখন বিক্রি করেছেন তখন ডিড ভ্যালু কত ছিল, ডিড ভ্যালু কত লেখা হয়েছে, দলিলে মৌজা রেট নিশ্চয় লিখেছেন। খ বলছে হস্তান্তরের তারিখে পরিসম্পদের ন্যায্য বাজার মূল্য কত, ন্যায্য কি বাজার মূল্য, ওই সম্পত্তি যদি আমি উন্মুক্ত বাজারে বিক্রি করতাম অ্যাকচুয়ালি মার্কেট প্রাইস কত সেইটা। তার মানে কি, সে আপনি একটা সম্পত্তি বিক্রি করেছেন 1 কোটি টাকা দিয়ে, সম্পত্তির দলিল মূল্য বা মৌজা রেট লিখেছেন 60 লাখ টাকা। এখন বলছে এই দুইটার মধ্যে হুইস ইভার ইজ হায়ার, সেটাই কিন্তু সেল মূল্য বা হস্তান্তরযোগ্য মূল্য বিবেচিত হবে, আপনার দলিল মূল্য নয়। কোনটা বিবেচিত হবে, ওই হস্তান্তর মূল্য বা ন্যায্য বাজার মূল্য। এখন বলতে পারেন ন্যায্য বাজার মূল্য কি, ন্যায্য বাজার মূল্য এটা ডিটারমাইন করবে সংশ্লিষ্ট কর অফিস, ডেপুটি কমিশনার অফ ট্যাক্স, যদি তাদের মধ্যে সন্দেহ হয়ে থাকে যে মনে করেন বনানী বা বসুন্ধরার মতো জায়গায় একটা ফ্ল্যাট কিনেছেন, দাম রেকর্ড করেছেন 30 লাখ বা 40 লাখ, যেখানে এক একটা ফ্ল্যাটের মূল্য 1 কোটি 1.5 কোটি 2 কোটি টাকা করে, সেখানে আপনি দলিলে লিখছেন 60 লাখ টাকা, সম্পত্তি কিনছেন হলো 1.5 কোটি টাকা দিয়ে, ডিফারেন্স কত 90 লাখ, তাই না, কিন্তু সেখানে বলা আছে দলিল মূল্য অথবা ন্যায্য বাজার মূল্য হুইস ইভার ইজ হায়ার, সেটাই কিন্তু আপনার সেল মূল্য হিসেবে বিবেচিত হবে। আচ্ছা, এখন কথা বলছে অর্জন মূল্য বলতে কি বোঝায়, কোনো সম্পত্তির বা পরিসম্পদের অর্জন মূল্য হবে কীভাবে, অর্জন মূল্য হবে বলছে কোনো পরিসম্পদের অর্জন মূল্য হবে নিম্ন বর্ণিত খরচের সমষ্টি, এইরূপ কোনো খরচ যাহা কেবল উক্ত পরিসম্পদের সত্য হস্তান্তরের সহিত সম্পর্ক, ওই সম্পত্তি হস্তান্তর করতে গিয়ে যত খরচ রয়েছে সেই খরচ মানে রেজিস্ট্রেশন মূল্য, যে বিভিন্ন ধরনের ট্যাক্স দিয়ে থাকেন, বিভিন্ন ধরনের রেজিস্ট্রেশন খরচ আছে সেই খরচ, প্লাস হলো পরিসম্পদের ক্রয় মূল্য এবং ধারা 38, 42, 49, 50 বা 64 অনুযায়ী অনুমোদিত খরচ ব্যতীত উক্ত পরিসম্পদ উন্নয়নের খরচ, অর্থাৎ 38, 40, 49, 50 এবং 64 যে খরচ রয়েছে সেইটা বাদে উক্ত পরিসম্পদের উন্নয়নের পারপাসে যদি আরও কোনো খরচ থাকে সেটাও যোগ হয়ে যাবে। আচ্ছা, তাহলে কি আমরা
এইটাই আপাতত মোটামুটি ক্লিয়ার করার চেষ্টা করছি। যখন হেবা বা দান সূত্র উত্তরাধিকার সূত্রে সেটা আরেকটা আরেকভাবে ক্লিয়ার করব, ওটা পরে, ওটা আলাদা একটা ভিডিও দিয়ে আরেকটু ক্লিয়ার করব। কারণ একটা যখন আপনি একটা ভিডিওর মধ্যে যখন দুইটা বিষয়টুকু ইয়া করে দিব তখন বিষয়টা একটু গোজামিল হয়ে যাবে। যাই হোক, আমরা সেই দিকে যাব না, আগে আমরা বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করি। এখন একটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে ক্লিয়ার করার চেষ্টা করব। তাহলে আপনারা ক্রয় মূল্য বলতে আপনি যখন ক্রয় করছেন, ক্রয়ের সাথে সংশ্লিষ্ট রেজিস্ট্রি খরচ থেকে শুরু করে বিভিন্ন ট্যাক্স ভ্যাট বা অন্যান্য যাবতীয় যা কিছু ছিল সেগুলো বা আনুষঙ্গিক আরও যদি খরচ থাকে সেটা যোগ করে হবে অর্জন মূল্য। এবং এই সম্পত্তিটা যদি বিক্রি করে থাকেন, বিক্রির ক্ষেত্রে আপনি কত টাকা দলিলে উল্লেখ করেছেন এবং ওই সম্পত্তির ন্যায্য বাজার মূল্য কত, এই দুইটার মধ্যে যেটা বড় সেটাই কিন্তু আপনার বিক্রয় মূল্য হবে। তাহলে ওই বিক্রয় মূল্য আর অর্জন মূল্যের মধ্যে যে পার্থক্য সেটাই আপনার ক্যাপিটাল গেইন হবে। ওকে, বিষয়টা ক্লিয়ার। এখন একটা উদাহরণ দেখেন, ক্লিয়ার হয়ে যাবে। একটা সম্পত্তি আপনি ল্যান্ড কিনেছিলেন 10 লক্ষ টাকায়, সেই সম্পত্তিটা এখন বিক্রি করলে ফেয়ার মার্কেট মার্কেটে তার মূল্য আছে 60 লাখ টাকা, কিন্তু ডিড ভ্যালু যখন আপনি বিক্রি করেছেন তখন ডিডে তার মূল্য লিখছেন 30 লাখ টাকা, মৌজা রেট হিসেবে 30 লাখ টাকা। এখন আইন বলতেছে যে কস্ট প্রাইস তো ওখানে থাকলোই, এখন এই ফেয়ার মার্কেট প্রাইস অর ট্রান্সফার প্রাইস মানে ডিড ভ্যালু হুইস এভার ইজ হায়ার। তাহলে 60 লাখ এবং 30 লাখের মধ্যে হায়ার কোনটা? 60 লাখ। তাহলে আপনার সেল মূল্য হবে, ধরবে কত গভর্নমেন্ট? 60 লাখ। 60 লাখ থেকে 10 লাখ টাকা কস্ট প্রাইস বাদ দিলে আপনার ক্যাপিটাল গেইন হলো কত? 50 লাখ। আশা করছি বিষয়টা ক্লিয়ার, ক্যাপিটাল গেইন কীভাবে হয় সেটা ক্লিয়ার। এখন ক্যাপিটাল গেইনের উপরে ট্যাক্স কী হবে সেটা চলুন আইন আরেকটা দেখে আসি, আইন কী বলে। আচ্ছা, এখানে বলছে সপ্তম তফসিল বিশেষ কর হার, এখানে বলা রয়েছে কোম্পানি ব্যতীত অন্যান্য করদাতার ক্ষেত্রে। দেখেন, কোম্পানি ব্যতীত অন্যান্য করদাতার ক্ষেত্রে যেই ক্ষেত্রে মূলধনী পরিসম্পদ অর্জন বা প্রাপ্তির অনধিক 5 বছরের মধ্যে পরিসম্পদ হস্তান্তর হয় সেই ক্ষেত্রে এইরূপ মূলধনী আয় মোট আয়ের অন্তর্ভুক্ত হবে এবং মোট আয়ের উপর নিয়মিত হারে কর প্রযোজ্য হবে। কি হবে? নিয়মিত হারে। তার মানে এই 50 লক্ষ টাকার উপরে স্ল্যাব রেটে, অর্থাৎ 3.5 লক্ষ টাকা পর্যন্ত শূন্য, 1 লাখে 5%, 3 লাখে 10%, 4 লাখে 15% এই স্ল্যাব রেটে হবে। আশা করছি বিষয়টুকু ক্লিয়ার। যদি 5 বছরের মধ্যে যে সম্পত্তিটা কিনেছেন সেই সম্পত্তিটা যদি 5 বছরের মধ্যে বিক্রি করেন তাহলে আপনাকে নিয়মিত আয়ের সাথে অন্তর্ভুক্ত হবে, স্ল্যাব রেটে ট্যাক্স হবে। তবে আরও একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে এটা নিয়মিত হারেও ক্যালকুলেশান হলেও এইটা মিনিমাম ট্যাক্স হিসেবে গণ্য করা হবে। অর্থাৎ এই ক্যাপিটাল গেইনটা যদি, ক্যাপিটাল গেইনের পাশাপাশি যদি আপনার আরও রেগুলার ইনকাম থাকে তাহলে আগে প্রথমে ট্যাক্সের ক্যালকুলেশান হবে রেগুলার ইনকাম, তারপরে হবে এই হলো আপনার ক্যাপিটাল গেইনের ট্যাক্স। এখন এই ক্যাপিটাল গেইনের যে ট্যাক্স সেইটার ক্ষেত্রে মনে করেন ক্যালকুলেশান এইটার যখন বিক্রি করেছেন, বিক্রির সময় মনে করেন এআইটি কেটেছে সাপোজ 3 লাখ টাকা, 3 লাখ টাকা এআইটি কেটেছে, একটু বোঝার চেষ্টা করেন। কিন্তু এই 50 লাখ টাকার উপরে ট্যাক্স ক্যালকুলেশান করলে ট্যাক্স ক্যালকুলেটেড, ক্যালকুলেটেড কত মনে করেন? 3,50,000। গভর্নমেন্ট বলতেছে এই এআইটি আর ক্যালকুলেটেড ট্যাক্সের মধ্যে যেটা বড় সেটাই আপনার ট্যাক্স হিসেবে গণ্য করা হবে। তাহলে কি আপনার ট্যাক্স হবে তখন 3,50,000? তখন আপনাকে এই 50,000 টাকা ট্যাক্স দিতে হবে। আশা করছি বোঝার কথা। মানে রেগুলার ইনকামের আগে ট্যাক্স ক্যালকুলেশান করতে হবে, তারপরে ক্যালকুলেশান করতে হবে মিনিমাম ট্যাক্সের। তো এইখানে যখন আমি রেগুলার রেটের যখন ক্যালকুলেশান করতে যাচ্ছি তখন মনে করেন রেগুলার রেট আমার 10% পর্যন্ত কভার করছে, কিন্তু আমার যখন ক্যাপিটাল গেইন আসতেছে সেটা 20% স্ল্যাবে বা 25% স্ল্যাবে চলে গেছে। তো সোর্সে কাটছে যখন তখন 10% বা 15% কাটছে, কিন্তু যখন আমার ক্যালকুলেশান করতেছি কল তখন আমার ক্যালকুলেশান চলে আসছে 20% রেটে। তার মানে কত? 5%-এর যে ডিফারেন্স হয়ে গেল, 5% আপনাকে অতিরিক্ত দিতে হবে। তার মানে আমি এটা বোঝাতে চাচ্ছি যে মনে করেন 15% কেটেছে 3 লাখ টাকা, বাট আপনার ট্যাক্সের ক্যালকুলেশান আসছে 20% স্ল্যাবে, 20% স্ল্যাবে আপনার ট্যাক্স হয় 3,50,000 টাকা। তাহলে এই তিন দুইটার মধ্যে যেটা হায়ার সেটা, তার মানে কি 3,50,000 টাকা, কাটা আছে 3 লক্ষ টাকা, তার মানে আপনার ফাইনাল ট্যাক্স হয় 3,50,000 টাকা, অতিরিক্ত 50,000 টাকা আপনাকে দিতে হবে। ওকে, এরপরে বলি এই যেই ক্ষেত্রে মূলধনী পরিসম্পদ বা প্রাপ্তির 5 বছর অতিক্রান্ত হবার পর পরিসম্পদ হস্তান্তরিত হয় সেই ক্ষেত্রে মূলধনী ডিরেক্ট ক্যাপিটাল গেইনের উপরে এই 50 লাখ টাকার উপরে 15% যদি এই সম্পত্তিটি 5 বছর পরে বিক্রি করেন। আশা করছি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। সম্মানত শুধু
আশা করছি আপনারা বুঝতে পারছেন, 5 বছরের মধ্যে বিক্রি করলে রেগুলার ইনকামের সাথে যোগ হবে, স্ল্যাব রেটে ট্যাক্স হবে। তবে কথা হলো রেগুলার ইনকামের উপরে ট্যাক্স আগে ক্যালকুলেশন করতে হবে, তারপরে মিনিমাম ট্যাক্স, কারণ এটা মিনিমাম ট্যাক্সের আওতায় রয়েছে। মিনিমাম ট্যাক্সের আমরা অনেক ক্যালকুলেশন দেখিয়েছি, অনেক ভিডিও দিয়েছি, আশা করছি সেখান থেকে আপনারা বুঝে নিতে পারবেন। না পারলে কমেন্ট করবেন, আবার ইনশাল্লাহ এটার উপর আরও একটা ভিডিও দেওয়া হবে। তাহলে কি সম্মানিত সুধি, কীভাবে ট্যাক্স হবে? 5 বছরের মধ্যে হলে রেগুলার রেট ক্যালকুলেশন করবেন, আর যদি 5 বছরের পরে হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ডিরেক্ট 15% হারে আপনাকে ট্যাক্স দিয়ে দিতে হবে। এখন যদি সোর্সে যদি 15%ই কাটা থাকে তাহলে ওটাই ফাইনাল হয়ে গেল, আর যদি 15% যদি কম কাটা থাকে তাহলে বাকি টাকা আপনাকে দিয়ে দিতে হবে। এই হলো ক্যাপিটাল গেইনের পুরো ট্যাক্স। আশা করছি পুরো বিষয়টাই ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। রেফারেন্স সহকারে সেকশন ওয়াইজ শিডিউল ওয়াইজ পুরো বিষয়টা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করেছি। সম্মানিত সুধী, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক দেবেন, কারণ এই যে অনেক পরিমাণ কষ্ট যখন আমরা করি, বিভিন্ন সেকশন বিভিন্ন শিডিউল ধরে ধরে যখন অ্যানালাইসিস করে যখন একটা ভিডিও উপস্থাপন করি তখন কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার হয়। তো সেই পার্সপেক্টিভ থেকে আপনার কাছে একটা ভিডিওর লাইক অথবা কমেন্ট অথবা একটা শেয়ার আশা করতেই পারি, করাটাই স্বাভাবিক। একটা মানুষ সবাই স্বার্থ নিয়ে কাজ করে, স্বার্থ বিনা স্বার্থে কেউ কোনো কাজ করে না। আমরাও একটা স্বার্থ নিয়ে কাজ করছি, আপনারা উপকৃত হবেন, উপকৃত না হলে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন, বোঝার চেষ্টা করবেন। আমাদের উদ্দেশ্য হলো আইনটাকে মানুষকে বোঝার, জানা। নতুন আইন 2023 মানুষ জানুক, ইনকাম ট্যাক্স সম্বন্ধে জানুক, মানুষের ইনকাম ট্যাক্স রিলেটেড ভয়ভীতিটা দূর হয়ে যাক, এই উদ্দেশ্যে। যাই হোক, বেশি আর কথা বাড়াবো না। সম্মানিত সুধী, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সম্মানিত সুধী, আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।